এদিকে ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণের সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। পুলিশ জানায়, একটি মাইক্রোবাসে কয়েকজন দুর্বৃত্ত কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধায় তারা অপহরণে ব্যর্থ হয়। এ সময় মূল পরিকল্পনাকারী পালিয়ে গেলেও দুজনকে আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় মাইক্রোবাসটিতে। দিনে দুপুরে অপহরণের এই চেষ্টার ঘটনায় আতঙ্কে শিক্ষার্থী এবং অভিভাবকরা।